হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমি এক্সক্লুসিভ আইস চ্যানেল থেকে রাইটার মোহাম্মদ হারুন বলছি। তো আমি এখন আছি রিয়াস কাজিল্যান্ড জাহাজ বিল্ডিং সূত্রাপুর বগুড়া। তো এই শোরুমে আমি আজকে আসি আপনাদেরকে একটা নতুন এবং স্টাইলিং এবং যারা তরুণ বয়সের ছেলেরা তাদের কাছে একটা ড্রিম বাইক বা একটা অ্যাট্রাক্টিং একটা বাইক, হ্যাঁ, সেই বাইকটি রিভিউ করার জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা রিভিউটি শুরু করব। রিভিউটি শুরু করার আগে আমরা এই বাইকটি সব অ্যাঙ্গেল থেকে আপনাদের এখন দেখাবো। তো ফ্রেন্ডস, লেটস বিগিন দ্য রিভিউ। তো ফ্রেন্ডস, এই স্টাইলিং এই বাইকটি আপনাদেরকে সব অ্যাঙ্গেল থেকে দেখানোর পরে আমি এই বাইকটির ইঞ্জিনের ভিতরে কী কী আছে, এই বাইকটির ভিতরে কী কী আছে, আমি সমস্ত স্পেসিফিকেশন একটি একটি করে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো যারা বাইক স্পেসিফিকেশন বা ফিচার রিভিউ অ্যাভয়েড করেন তাদের জন্য আমি বলতেছি যে আপনারা যদি ফিচার রিভিউ দেখেন, দ্যাট মিন্স বাইকটির ভিতরে কী কী আছে এবং কী কী নাই সেই রিভিউটি যদি আপনারা দেখেন, তাহলে আপনারা অনায়াসে এই বাইকটির সাথে অন্য বাইকটির আপনারা তুলনা করতে পারবেন, হ্যাঁ, ফলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই বাইকটি বেটার না আপনার, এই বাইকটি বেটার নাকি অন্য বাইকটি বেটার, ফলে আমরা সহজ আপনারা সহজেই বেটার বাইকটি কিনতে পারবেন। যেহেতু আমাদের পক্ষে সব বাইক চালিয়ে দেখা সম্ভব নয়, যেহেতু সব বাইক চালিয়ে দেখানো সম্ভব নয়, সেজন্য আমাদেরকে অবশ্যই শুধু বাইকটি দেখলেই হবে না, এর ভিতরে কী কী আছে সেই ফিচারগুলিও আমাদের জানা উচিত। তো ভিউয়ার্স, আমি বাইকটি দেখানোর পরে এটার ভিতরে কী কী ফিচার্স আছে সেগুলি আপনাদের একটা একটা করে বলে দেবো ইনশাল্লাহ। তো আপনারা সেই ফিচারগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের উপকারে লাগবে। আর রিভিউয়ের শেষে আমি বলে দিব এই বাইকটির টপ স্পিড কত, মাইলেজ কত এবং বাইকটির প্রাইস কত। সো ফ্রেন্ডস, ডোন্ট গো এনিহোয়ার। বাংলাদেশের যত স্পোর্টস বাইক আছে তার ভিতরে এই বাইকটার ভিতরে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা আছে, এবং এই বাইকটি দেখতে অন্যান্য বাইকের চেয়ে বেশি বেশি স্পোর্টিং এবং বেশি বেশি অ্যাগ্রেসিভ। আমরা এখন পার্কিংয়ে আছি, এখন আমরা বাইকটি ইন্ট্রোডিউস করে দেবো। এই বাইকটির মডেল নেম হচ্ছে KTM RC 125 মডেল নেম।
তো পার্ট থ্রিতে আমরা ডেসক্রিপশনে আসি। তো ডেসক্রিপশন দ্যাট মিন্স এটার টোটাল স্পেসিফিকেশন বা ফিচার। তো এটার যে ফ্রন্ট টায়ার আছে, ফ্রন্ট টায়ারটা 110/70, রিং সাইজ 17। এটা ফ্রন্টে যে ডিস্ক আছে, ডিস্কটা হচ্ছে 300 mm, ফ্রন্ট ডিস্ক 300 mm। তো ভিউয়ার্স, একটা জিনিস আপনারা জেনে রাখেন, সেটা হচ্ছে বাংলাদেশে যত স্পোর্টস ক্যাটাগরি বাইক আছে তার ভিতরে এটা ফ্রন্ট ডিস্কটা সবচাইতে বড়, 300 mm। হ্যাঁ, আমরা জানি R15 V3-তে ফ্রন্ট ডিস্ক হচ্ছে 282 mm, আর CBR 150R-এ ফ্রন্ট ডিস্ক হচ্ছে 276 mm। দ্যাট মিন্স বাংলাদেশে যত স্পোর্টস ক্যাটাগরি বাইক আছে তার ভিতরে এটার ফ্রন্ট ডিস্ক সবচাইতে বেশি। দ্যাট মিন্স এটার ব্রেকিং সবচাইতে বেশি ভালো হবে। তারপরে আমরা আসি এটার ডুয়াল চ্যানেল ABS। আপনারা দেখতে পাচ্ছেন ABS আছে। ABS মানে আপনারা সবাই জানেন, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যারা নতুন নতুন চালক বা যাদের যারা এক্সপার্ট না, তারা অনেক সময় হাইড্রোলিকটা জোরে চাপ দিয়ে ফেলে। তো এটা হচ্ছে একটা সেন্সর, জোরে চাপ দিলেও ব্রেকটা এই সেন্সরের মাধ্যমে জোরে ধরবে না। যতটুকু ধরা দরকার, যতটুকু ধরলে বাইকটা থামবে, কন্ট্রোলে থাকবে, ততটুকুই ধরবে। এটা হচ্ছে ABS-এর কাজ। তো এখানে ডুয়াল চ্যানেল ABS আছে সামনে পিছনে। এটার যে মাঠগাটটা আছে, মাঠগাটটা আপনারা দেখেন, ১০০০ cc বা হাই পারফরমেন্স বাইকের মাঠগাটের মতো এটার মাঠগাটটা। সাসপেনশন, এটার সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক না, এটা হচ্ছে USD সাসপেনশন। USD সাসপেনশন আমরা জানি হাই পারফরমেন্স বাইক 600 cc, 1000 cc বা যেসব বাইকগুলি মোটর জিপি রেস করে, হ্যাঁ, সেই সব বাইকে USD সাসপেনশন থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে USD সাসপেনশন। তার মানে এটার মধ্যে একটা এক্সট্রা হাই কোয়ালিটি ফিচারও অ্যাড করা আছে, সেটা হচ্ছে USD সাসপেনশন। ভিতরে আমরা রেডিয়েটর দেখতে পাচ্ছি, রেডিয়েটরও যেসব বাইকগুলি হাই পারফরমেন্স বাইক, হ্যাঁ, যেসব বাইকগুলি খুব দ্রুত টান উঠে এবং হাই স্পিডে চলে, হাই পারফরমেন্স বাইক এবং প্রাইভেট কার, এসব ভেহিকেলে রেডিয়েটর থাকে। এটার মধ্যে রেডিয়েটর আছে। সামনের যে উইংসটি টোটালি একটু ডিফারেন্স, এক্সট্রা অর্ডিনারি। এটার উইংসের সাথে বাংলাদেশের যে স্পোর্টস বাইকগুলি আছে সেটার সাথে মিল নেই, এটা একটু আলাদা ক্যাটাগরি উইংস। উইংস আমরা সামনে দেখতে পাচ্ছি, দুটা লাইট আছে, এই দুটো হচ্ছে পার্কিং লাইট। আপনি চাবি অন করলে এই দুটো জ্বলবে, আর যখন আপনি স্টার্ট দিবেন তখন এই দুটো জ্বলবে। সামনে যে লাইটটি সেটা হচ্ছে এলইডি লাইট, এলইডি, এটা হচ্ছে সিগন্যাল লাইট, এলইডি সিগন্যাল লাইট, এলইডি সিগন্যাল লাইট। আমরা বাইকটির মিটার দেখতে পাচ্ছি। এখন আমরা চাবিটি অন করে মিটারটা দেখব। তো আমরা চাবিটি এখন অন করে দেখছি। তো ডিজিটাল মিটারে যা থাকে, যেসব স্পেসিফিকেশন থাকে, এক কথা এখানে সবই আছে। আমরা এই মিটারে আর ডিটেলসে গেলাম না। এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ। আমরা জানি হোন্ডা বাইক কোম্পানিতে ইঞ্জিন অন অফ সুইচ থাকে না, তো এটা একটা এক্সট্রা ফিচার এখানে অ্যাড করা আছে। এটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট, এখানে কোনো কিক স্টার্ট নেই। এটা হচ্ছে হাই লো, হেডলাইটের হাই লো,
এটা হচ্ছে পাস লাইট, পাস লাইট, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট সিগনাল, সরি ইন্ডিকেটর সিগনাল সুইচ, এটা হচ্ছে হর্ন, এটা ট্যাঙ্কিটি দেখতে অসম লাগে, ডিফারেন্ট ডিজাইন, এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন, বিশেষ করে স্টিকারের সাথে লেখার সাথে এটা ডিজাইনটা খুব সুন্দর লাগে, অ্যাডজাস্ট করছে। তো এটা ট্যাঙ্কিতে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 9.5 লিটার, এটা সিটটি অন্য অন্য স্পোর্টস বাইকে বাংলাদেশে যেসব স্পোর্টস বাইকগুলি আছে R15, V3, CBR, GSXR সেগুলির সাথে মিল নাই। তো এটার সিটটা ডিফারেন্ট এবং ভেরি ভেরি ফ্যাশনেবল ডিজাইন। এটার সিট হাইট হচ্ছে 835 mm। তো ভিউয়ার্স, আপনার একটা জিনিস আমার কাছে জেনে রাখেন, সেটা হচ্ছে বাংলাদেশের যত বাইক আছে তার ভিতরে এটা সিট হাইট সবচেয়ে বেশি। হ্যাঁ, দ্যাট মিন্স লম্বা মানুষের জন্য এটা বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট বাইক। হর্নেটে আমরা জানি 790 mm সিট হাইট, এবং এনএস পালসার 160 NS যেটা, সেটার সিট হাইট হচ্ছে 805 mm, আর এটা হচ্ছে 835 mm। দ্যাট মিন্স বাংলাদেশের যত বাইক আছে তার ভিতরে এটা সিট হাইট সবচেয়ে বেশি। বাইকটির হুইল বেস হচ্ছে 1341 mm, বাইকটির হুইল বেস হচ্ছে 1341 mm, বাইকটির ওয়েট হচ্ছে 160.6 kg, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে মোটামুটি, মানে কমও না আবার বেশিও না, ভালোই আর কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই হচ্ছে বাইকটির, এটা হচ্ছে ধরার জন্য একটা গ্রিপ, গ্রিপ। তো আমরা যেহেতু পিছনে মহিলা বসিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, শুধু ছেলে মানুষই বসায় না, এই জন্য মহিলাদের জন্য এটা খুবই কাজে লাগবে। এটা একটা সেফ একটা গ্রিপ, সেফ একটা ফিচার, এক্সট্রা ফিচার। এটা পিছনে লাইট দুটি হচ্ছে সিগন্যাল লাইট হচ্ছে LED, এটা টেল লাইট, টেল লাইট যেটা সেটা হচ্ছে LED। এটা টেল লাইটটা LED, দেখতে ভেরি নাইস লুকিং। রেয়ার যে টায়ারটা আছে তার উপর একটা মাড গার্ড আছে, আমাদের বাংলাদেশে যেহেতু কাদা থাকে, ঘন ঘন বৃষ্টি হয়, মাড গার্ডটা খুব কাজে লাগবে। এটা হচ্ছে এটা পাদানি, পাদানিটাও ডিফারেন্ট, এটাও পাদানি। এটা হচ্ছে ব্রেক, রেয়ার যে হুইল, রেয়ার যে চাকাটা আছে এখন সে চাকার মাপটা আপনাদের বলে দিব, 150/60। দ্যাট মিন্স এই গাড়িটা আপনি অনেক কাত করতে করতে প্রায় সবাই ফেলতে পারবেন, সেইভাবে এটার চাকাটা তৈরি করা হয়েছে। MRF টায়ার, ওয়াল ফেমাস টায়ার, পিছনে হাইড্রোলিক, পিছনে যে ডিস্কটা আছে সেটা 230 mm ডিস্ক, 230 mm ডিস্ক। পিছনে আমরা ABS দেখতে পাচ্ছি, এটার ডুয়াল চ্যানেল ABS। আর এটার ভিতরে আরেকটা এক্সট্রা অর্ডিনারি ডিজাইন আছে, সেটা হচ্ছে এটার স্যালেঞ্জার পাইপের ডিজাইনটা দেখেন আপনারা, ভেরি ভেরি এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এবং খুব ফ্যাশনেবল একটা ডিজাইন। আর এটার যে পিছনে যে রিয়ার সাসপেনশনটা সেটা হচ্ছে মনোশক, কিন্তু এটার মনোশকটা অন্যান্য বাইকের চেয়ে অনেক সফট, আমি এটার উপর বসে দেখেছি এবং ই করে দেখেছি, এটার মনোশকটা অনেক সফট, R15, CBR অথবা
GSX-R এর চেয়ে এটার বনশক্তটা অনেক সফট, বসে অনেক রিল্যাক্স আরাম পাওয়া যায়। এটা হচ্ছে ইঞ্জিনের পিছনে যে ব্রেক আছে, ব্রেকের ওয়েল বা ফ্লুইড। এই বাইকটিতে আরেকটা নতুন এক্সট্রা একটা ডিজাইন অ্যাড করা আছে, সেটা হচ্ছে এটার সেটা হচ্ছে এটার চেসিস। এটার চেসিস হচ্ছে ট্রেলিস চেসিস, হ্যাঁ ট্রেলিস ফ্রেম। যারা ট্রেলিস ফ্রেম সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখছি, ট্রেলিস ফ্রেম হচ্ছে জালি ফ্রেম বা জালের মতো ফ্রেম। এই ফ্রেমটা দেখতে যেমন অ্যাগ্রেসিভ ডিজাইন লাগে, এটা মজবুতও সেই রকম। জালের মতো থাকলে ন্যাচারালি আপনারা বুঝতে পারতেছেন যে এটার মজবুত অনেক বেশি হবে, এবং এমনভাবে জালের মতো করেছে দেখতে খুব স্টাইলিং লাগে। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমরা বাইকটির হার্ট অফ দ্য বাইক অর্থাৎ বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে আসছি। তো বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন আপনাদের এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার 6 gear লিকুইড কুলড। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 125.7 cc। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 125.7 cc। ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার হবে 14.5 hp অ্যাট দ্য রেট অফ 9250 rpm। ইঞ্জিনটির ম্যাক্সিমাম টর্ক হবে 12 Nm অ্যাট দ্য রেট অফ 8000 rpm। ইঞ্জিনটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। আর ইঞ্জিনটির ইঞ্জিন ওয়েল বা আমরা যেটাকে মোবিল বলি লুব্রিকেন্ট, সেটা হচ্ছে 1 লিটারের বেশি লাগে। আর লুব্রিকেন্টের গ্রেড হচ্ছে 20W50। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন এই বাইকটির মাইলেজ প্রাইস এবং টপ স্পিড বলে দেবো। তো এই বাইকটি যদিও 125 cc বাইক, কিন্তু এটা টপ স্পিড হচ্ছে 137 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটির মাইলেজ আপনারা সিটিতে পাবেন হচ্ছে 40